हेलो, वेलकम टू पिउ कुकिंग रेसिपी चैनल। फ्रेंड्स, आज के मैं आपनादे जोन्नो इवनिंग स्नैक्स रेसिपी निये चले एसेछि। ताहले एबार आमी स्टार्ट करी। प्रथमे आमी गैसटा धरिये दिलाम, तारपरे आमी एकटा कड़ाई बसिये दिलाम, ओर मध्ये आमी 3 टेबिल स्पून अएल एड करलाम। एबार आमी एखाने हाफ आलुके चप करे रेखेछिलाम खूब छोट छोट भावे, सेटा आमी एते दिये दिलाम। एबार आमी एटाके हालका भेजे नेब। আলুটার সঙ্গে আমি এবার একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আলু আর পেঁয়াজটাকে আমি একসঙ্গে ভাজব, খুব ভাজব না এগুলো, আমি হালকা কেবল এটাকে পেঁয়াজ আলুটা নরম হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। আলুটা আমার যেহেতু খুবই ছোট ছোট করে চপ করা ছিল, সেহেতু খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। আমার প্রায় আলুটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে হাফ টমেটো কুচি অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি, এটা আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এবার আমি এগুলো সব একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন মতো চাট মশলা, আর দিয়ে দেব আমি এখানে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো আমি হাফ টিস্পুন। আর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি এখানে হাফ টিস্পুন আমি হলুদ গুঁড়ো। সবগুলো এবার ভালো করে আমি মিক্সড করবো। মশলাগুলো আমার সব একসঙ্গে ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটা গোটা ডিম। এবার ভালো করে আমি ডিমটাকে এর সঙ্গে মিক্স করে নেব। আমার সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে গেছে, আর কোনো মশলার কাঁচা গন্ধও আসছে না, এটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো, যাতে আমাদের অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী আপনারা এটা দেবেন টেস্ট অনুযায়ী। আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন এর কালারটা কত সুন্দর। আমাদের তাহলে একেবারে পুর রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমি একটা আলাদা প্লেটে ঢেলে নিয়েছি এটাকে ঠান্ডা করতে দেওয়ার জন্য। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি বাকি প্রিপারেশন গুলো করে নিই। এখানে আমি 4টে পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটি গুলোকে এক এক করে এইভাবে কেটে নেব, চারিদিকটা আমি এইভাবে কেটে নেব। সমান করে চারিদিকটাকে আমি কেটে নেব। ঠিক এইভাবে আমি সব পাউরুটি গুলোকে তাহলে এবার কেটে নিচ্ছি। তো পাউরুটি গুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি পাউরুটি গুলোকে নিয়ে একটু বেলনার সাহায্যে আমি বেলে নেব। এইভাবে আমি একটু বেলে নেব, হালকা হাতে প্রেস দিয়ে দিয়ে পাউরুটি গুলোকে আমি একটু বড় করে নেব। আর পাউরুটিটা একটু তাহলে আমাদের পাতলাও হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। গুলো আমার বেলা হয়ে গেছে। আর একদিকে আমি দুটো ডিম নিলাম, দুটো ডিমকে আমি ফেটে নেব। এখানে দুটো ডিম নিলাম, পরিমাণ মতন আমি ডিমে লবণ দিয়ে দেব।
এবার আমি এটাকে ডিমটাকে ভালো করে ফেটে নেব। আমি কি করব, এখানে মধ্যে আমি যে পুরটা করেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম আমি এইভাবে। এবার হাতে একটু, এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি, হাতটা আমি একটু জল দিয়ে ডুবিয়ে নেব। দিয়ে আমি পাউরুটির চারিদিকে আমি জলটা লাগিয়ে নেব। এবার আমি এটাকে এইভাবে মুড়ে দেব। এইভাবে আমি সমোসার শেপ দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে করে নেব। এইভাবে আমি সমস্ত সমোসাগুলো বানিয়ে ফেললাম। এবার আমি এগুলো ডিমের গোলায় ডুবাবো। যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর আমি এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবার কি করব, এবার আমি সমোসাগুলোকে হালকা হাতে ডিমের গোলায় ডুবাবো। ঠিক এইভাবে আমি চারিদিকটা ভালো করে গুলে নেব। এবার আমি এখানে রাখলাম। এবার আমি এর উপর ব্রেড ক্রাম দিয়ে দেব, ঠিক এইভাবে। আমি ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিলাম এগুলোর উপর। এমনি করে আমি সমস্ত সমস্যাগুলো বানিয়ে ফেলব। আমার রেডি হয়ে গেছে। এবার আমি একদিকে গ্যাস ধরিয়ে এতে ডিপ ফ্রাই করার জন্য অয়েল দিয়ে দিলাম। আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলোকে আস্তে করে ছেড়ে দেব ফ্রাই করার জন্য। একসঙ্গে বেশি দেব না, আমি একটা একটা করেই সব ব্রেডগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে এই ভালো করে ভেজে তুলে নেব। দেখুন এই লুকটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত ব্রেড সমোসাগুলোকে ভেজে তুলে নিলাম। টু সার আমাদের ঝটপট ঘরে তৈরি হয়ে গেল ব্রেড সমোসা। ফ্রেন্ডস, এই রেসিপিটা খুবই ইজি রেসিপি। প্লিজ আপনারা দেরি না করে এটা ঘরে একবার প্লিজ ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর দেখুন এই লুকটা কত সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই টেস্ট হবে। তাই দেরি না করে এটা ঝটপট ঘরে আপনারা বানিয়ে নিন। আর পিউ কুকিং রেসিপি চ্যানেলকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে দেবেন। বাই।